আর যে এক মিনিট সময় নেই, অনেকে জয়েন করছে, তো একদম জয়েন করো, তখন আমরা শুরু করব। দীপিকাকে দেখতেছি, দীপিকা শুনতে পাচ্ছ? জি স্যার। কেমন হলো তোমাদের পূজা উদযাপন? জি স্যার। তোমাদের কেমন হলো পূজা, মানে কেমন করলা? পূজা স্যার ভালোই হয়েছে, তবে আগের মতো না, করোনা ভয়ের একটু কম। এবার স্যার নিজ নিজ প্রতিষ্ঠানে ভালো একটা মন্ডপে ঘুরছো? তারপরে ঘুরছি স্যার অনেক, বিলাসপুরে এগুলো সবগুলো হয়েছে, হবে 30টার মতো। তবে এবার দিনে এর মধ্যে তো কুমারী পূজা হয়নি স্যার। এবার দিনে ঘটে না, রাতের বেলা যেই আগের মতো মানে হইতো, সেটা ওই লাইটিং মানে এগুলো সাজা দিনের বেলায় মজা দেয়। এবার নিজ নিজ পূজা হিসেবে ভালো হয়েছে। হ্যাঁ মাস্ক পরে হয়েছে। দাওয়াত পাইলাম না, দাওয়াত দেওয়া যাবে না? দাওয়াত কে খেতে চাইলো? স্যার আমি স্যার। নারু রেখে দিস, নারু আগে ক্যাম্পাস খুলু, নারু কি করব এতদিন, নালে পরে বানাই দিস ক্যাম্পাস আসার পর। আত্মা বানাতে পারো তুমি নারু? না স্যার ওটা অনেক ভেজাল, ওটা জাস্ট খাইতে পারি। আমাকেও একদিন পূজার দিনে আমাকে তোমাদের বাসায় না স্যার এই বছর কি করে খাও? সমস্যা নাই, তারপরেও এর মধ্যেই আর কি, এখন আমাদের তো উপায় নাই তাই না, এর মধ্যেই একটু একটু করে সাজাতে করতে হচ্ছে। হ্যাঁ এটাই স্যার, আরো খাওয়াটা তো মেইন উপলক্ষ না। স্যার ক্যাম্পাস তো মনে হয় তোমাদের খুলতেছে। ক্যাম্পাস জানি না তোমাদের জন্য খুলবে কিনা, 18 তারিখ স্যার এসএসসি আর এইচএসসির জন্য খুলতেছে আর কি। হ্যাঁ হয়তো স্কুলে দেবে, হয়তো এখন তোমাদের
সম্ভাবনা কম, হয়তো বা ইনোনা হতে পারে শুধু যত ফাইনাল ইয়ারে ফাইনাল পরীক্ষা বাকি আছে, হয়তো সেগুলোর একটা আলোচনা হতে পারে, সবার জন্য খুলে দেওয়া হয়তো আরেকটু সময় লাগবে। অলরেডি 2 বছর ছাড়া যাচ্ছে স্যার। হ্যাঁ এখন তো সবাই বুঝতেছে, কিন্তু করবা কি বলো? জি স্যার, আমাদের আমার আমার পার্সোনাল লাইফে যেটা ঘটছিল যে আমাদের করোনা ছিল না, সেই 1997 যখন আমার মনে আছে আমাদের তখন তো ইয়ার সিস্টেমে লেখাপড়া করতাম, 1 বছরে আমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে জাস্ট 24 মাস লাগছিল, 24 মাস। অনেক আপনার রেকর্ড তো ছাড়াবো আশা করি। ইন্টারনেট কিন্তু বেশ আনস্টেবল মনে হচ্ছে আজকে। হ্যাঁ তোমরা সব দেখে আমরা সময় চলে আসে, তোমরা যদি একটু অন্য অন্য বইগুলো পড়তে পারো যেগুলো হয়তো অল্পের বই। হ্যাঁ বাসায় তোমরা একটু ইউজ করতে পারো, আমার লেখাপড়া চলে যায় তাই না? ওকে, তোমরা দুই একজন নিজেদেরকে একটু আনমিউট করে রাখবা, যেন আমার কথার একটু রেসপন্স করতে পারো, যাতে আমি বুঝতে পারি যে শুনতে পাচ্ছ। তো আমরা লাস্ট ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম। তো প্রথম যেটা আলোচনা করছিলাম আমরা যে বাইনারি ফিশন অ্যাসেনশিয়াল রিসোর্স থাকতো, এটা মাথিং পার্ট আমরা একটু যে আঁকাইছিলাম সম্ভবত এরকম যে প্রথমে ব্যাকটেরিয়া ডিএনএ বা ক্রোমোজোম গুলো রেপ্লিকেট করতে দুটো ক্রোমোজোম তৈরি হয় এবং ক্রোমোজোম তখন দুই প্রান্তে চলে যায়, যাওয়ার পরে আস্তে আস্তে তাদের যে সেল ওয়াল কনস্ট্রাকশন হয়ে যায় এবং সেল ওয়াল কনস্ট্রাকশন কমপ্লিট হলে একটা সেল আরেকটা সেল থেকে আলাদা হয়ে যায়, এবং এইভাবে আমরা একটা প্যারেন্ট সেল থেকে দুটো ডটার সেল পাই, সিম্পল বাইনারি ফিশন। এবং এরপরে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা মেথড আলোচনা করছিলাম, সেটা হচ্ছে বার্ডিং। এবং বার্ডিং এর ক্ষেত্রে আমরা শুধু বলছি ইন দিস কেস ওয়ান সাইড অফ দ্য ব্যাকটেরিয়াম এ বার্ড অর প্রোটোবারেন্ট সেল ফর্ম, একটা বার্ড ডেভেলপ হবে এবং আফটার ডেভেলপমেন্ট অফ দ্য বার্ড দ্য DNA will replicate and one part of the DNA will move to the bud. After transferring of the DNA to the bud, the bud will become separated from its mother cell. And finally, we will also get 2 daughter cells from 1 parent cell. That is a bud ball of DNA. এবং আমরা একটা টার্ম পেলাম এন্ডোস্পোর, এবং এই এন্ডোস্পোরটা আসলে এবং যখন আবার অনুকূল পরিবেশ আছে, ফেভারেবল কন্ডিশন আছে, তখন
এই যে স্পোরটা তৈরি হলো এন্ডোস্পোর বলছি আমরা তাকে, সেটাকে নতুন একটা ব্যাকটেরিয়া বের হয়ে আসে এবং এতে অ্যাকচুয়ালি দুটো ব্যাকটেরিয়াম তৈরি হয় না, কিন্তু একটা নতুন ব্যাকটেরিয়াম পাওয়া যায়। সেই জন্য এই পদ্ধতিকে আমরা রিপ্রোডাকশন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছিলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশন কে আমরা কাইন্ড অফ জেনেটিক ভেরিয়েশন ব্যাকটেরিয়া বলি। সেক্সুয়াল রিপ্রোডাকশন এর যে প্রপার স্টেপস গুলো আছে এখানে এসে কোন স্টেপ এখানে জেনেটিক্যালি মডিফাইড হয়ে যায় ব্যাকটেরিয়া এবং তার একটা পদ্ধতি হলো কনজুগেশন। আমরা কনজুগেশনের ক্ষেত্রে বলছিলাম যে একটু কম্পেটিবল ব্যাকটেরিয়া একে অপরের পাশাপাশি আসবে, তাদের ভিতরে একটা ব্রিজ লাইক কানেকশন তৈরি হবে এবং সেই ব্রিজ লাইক কানেকশনের মাধ্যমে আর ডোনার ব্যাকটেরিয়াম থেকে তাদের যে প্লাজমের কাছে সেটা একটা স্ট্র্যান্ড রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ামে চলে যাবে এবং তখন এই প্লাজমিক ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে, তখন তাদের ভিতরে যে কানেকশন চিপটা আছে সেটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে আগে যেটা এ প্লাস ছিল মানে যেখানে এ পজিটিভ ছিল ডোনার ব্যাকটেরিয়াম, আর যেটা এ মাইনাস ছিল এ মাইনাস যখন এ পজিটিভ তার গ্রহণ করবে প্লাস ছেলে অর্থাৎ এর মাইনাস থেকে সেটা এর সেলে পরিণত হবে। তো এইভাবে কনজুগেশনের মাধ্যমে একটা ব্যাকটেরিয়াতে জেনেটিক্যালি ভেরিয়েশন চলে আসে। আচ্ছা, এরপরে আমরা ট্রান্সফরমেশন বলছি। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বলছিলাম যে এটি দুটো ব্যাকটেরিয়ার পাশাপাশি আসবে, বাট এদের তো কোনো কানেকশন কি তৈরি হবে না। কি হবে এখানে যে ডোনার ব্যাকটেরিয়ামটা মারা যাবে। আচ্ছা, এটাকে আমরা আলোচনা করছিলাম না স্যার, আলোচনা হয়নি পুরোটা। আকারণ শেষ হলে আমাকে জানাবে।
এখানে শর্ত হলো যে দুটো কম্পিটেবল ব্যাকটেরিয়া একে অপরের পাশে আসবে আসতে হবে, বা এদের ভিতরে কোন কানেকশন ক্রিয়েট করে দেওয়া হবে। তাহলে কি হবে, জিনটা ট্রান্সফার হবে ডোনার সেল থেকে রেসিপিয়েন্ট সেলে, স্যার আপনার সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে, আগের চেয়েও কম।
তাহলে আমরা আবার লেখাপড়া করি। তাহলে দেখো আমরা বলতেছিলাম এটা হচ্ছে ট্রান্সফরমেশন বলা হচ্ছে। ট্রান্সফরমেশনটা তোমরা বুঝছো কিনা সবাই? বোধ নাই এমন কেউ আছো ট্রান্সফরমেশনটা? হ্যালো স্যার আরেকবার একটু বুঝাই দেন। আমরা কনজুগেশনের ক্ষেত্রে যেটা জানছিলাম যে দুটো কম্পিটিটিভ ব্যাকটেরিয়া একে অপরের পাশাপাশি আসবে, তাদের ভিতরে একটা কানেকশন টিউব তৈরি হবে এবং ওই টিউবের মাধ্যমে ডোনার ব্যাকটেরিয়া থেকে তার একটা কপি ডিএনএ ট্রান্সফার করবে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ামে, তাই তো? বাট ইন কেস অফ ট্রান্সফরমেশন এক্ষেত্রে দুটো কম্পিটিটিভ ব্যাকটেরিয়া একে অপরের পাশাপাশি আসবে কিন্তু তাদের ভিতরে কোনো কানেকশন তৈরি হবে না। এখানে ডিএনএটা ট্রান্সফার হবে, রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ামটা অ্যাবজর্ব করবে ডোনার ব্যাকটেরিয়ামের ডিএনএটা তার বডিতে, এবং এক্ষেত্রে ডিএনএটা প্রকৃতিতে ন্যাচারে রিলিজ হবে ডোনার ব্যাকটেরিয়াম মারা যাওয়ার কারণে। রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়াম যখন ডোনার ব্যাকটেরিয়ামের পাশাপাশি আসবে এসে তার জেনেটিক ম্যাটেরিয়াল যেটা ন্যাচারে ছড়ায় আছে সে তার বডিতে অ্যাবজর্ব করে নেবে। এই ডিএনএটা এখন এই রেসিপিয়েন্টের যে ডিএনএটা আছে তার সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে যাবে তো কেমন করে? তার যদি মানে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যেখানে পাবে সে সেখানে অ্যাড হয়ে যাবে, অযথায় অন্য জায়গায় অ্যাড হতে পারবে না। দেখুন দেখো এখানে বিটা অ্যাড হচ্ছে, ক্যাপিটাল বিটা, বাট স্মল বিটা অ্যাড হয়নি, তার কোনো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স খুঁজে পায় নাই, তাহলে সে কিভাবে সে নষ্ট হয়ে যাবে? এখন আমরা দেখলাম যে এই যে ক্যাপিটাল বিটা আগে স্মল বি ছিল বাট এখানে ক্যাপিটাল বি হয়ে গেল, অর্থাৎ আগে সে রেসিসিভ জিন ছিল এখন সে ডমিনেন্ট জিন হয়ে গেল। তাহলে যেহেতু ডমিনেন্ট জিন যুক্ত হলো তার মানে আমাদের রেসিপিয়েন্ট যে ব্যাকটেরিয়া তার জেনেটিক ভেরিয়েশন হইলো কি না, কি মনে হয় তোমাদের? হইছে স্যার। হইছে তাই না? ট্রান্সফর্ম হয়ে গেছে। আমি ক্লাসে সাধারণত এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতাম যে ধরো আমরা ক্লাসের ভিতরে অনেকগুলো মানুষ বসে আছি, তো বাইরে থেকে কোনো একজন অস্ত্রধারী লোক আমাদের রুমে ঢুকলো, তো কোনো কারণে অস্ত্রধারী যে লোকটা তার হাতে ধরো পিস্তল ছিল সে মারা গেল। তখন আমাদের 10 জনের ভিতরে সবাই আমরা খুব ভালো মানুষ ছিলাম, নিরীহ, একেবারেই শব্দ করতাম না, ঝগড়া করতাম না, কিন্তু দেখা গেল 10 জনের মধ্যে কোনো একজন ওই উইকটা তার হাতে নিল, তখন তার বৈশিষ্ট্য যে আগের মধ্যে সন্তুষ্ট থাকবে না সে দাদাগিরি শুরু করবে, বলো তো? দাদাগিরি শুরু করবে, তার মানে তার বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে গেল ওই উপরিটা পারবে না। জাস্ট লাইক দ্যাট, দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন। ওকে আচ্ছা, তো ক্লিয়ার এই বিষয়টা? এখানে দেখো এখানে লেখা আছে, তোমরা লেখাটা দেখতে পাচ্ছ হয়তো, ব্যাকটেরিয়াল সেলস আর ট্রান্সফর্ম জেনেটিক্যালি বাই অ্যাবজর্বিং অ্যান্ড ইনকর্পোরেটিং ইন দেয়ার ওন সেলস ম্যাটেরিয়াল, তাদের যে or released during rupture of other compatible bacteria, অর্থাৎ অন্য ব্যাকটেরিয়া যে রিলিজ করছে কিভাবে রাপচার মানে তার সেল ওয়ালটা ভেঙে যাওয়ার ফলে। এখানে একটু দেখো এই কথাগুলো আমরা বলার চেষ্টা করতেছিলাম যে জেনেটিক্যালি ট্রান্সফর্ম হওয়ার মাধ্যমে অ্যাবজর্ব করে, কোথায় অ্যাবজর্ব করে? অন্যের ডিএনএটা নিজের বডিতে অ্যাবজর্ব করে এবং ইনকর্পোরেট করে, অর্থাৎ তার নিজস্ব ডিএনএর সাথে যুক্ত হয়। এখন আমরা আরেকটা পদ্ধতি বলবো, ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন শুনতে পাচ্ছ তো তোমার, তাই না? আচ্ছা দেখো এর আগের যে দুটো প্রসেসে আমরা জিন ট্রান্সফার বললাম, সেক্ষেত্রে কি কোনো ইন্টারমিডিয়েট কোনো বাহক বা অন্য কারো দরকার পড়ছিল, নাকি তারা সরাসরি নিজেরা একে অপরের বডিতে জিনটা ট্রান্সফার করছে? কোনটা সরাসরি করছে? কিন্তু দেখা যাচ্ছে যে ধরো দুটো ব্যাকটেরিয়া একে অপরের পাশাপাশি আসছে না, একটা ব্যাকটেরিয়া মধ্যে হাজিদারা ছিল ভর্তিটা আর একটা ব্যাকটেরিয়া শহরে, তাদের ভিতরে জিনটা কিভাবে
তারা কি একের উপরে পাশাপাশি আসে পাচ্ছে সেই বাহকটা কি একটা শব্দ আছে আমি দেখাচ্ছি আচ্ছা এখন তো ভাইরাসের নাম শুনলে ভয় লাগে তাই না লিখলাম এখানে এই নামটা শুনছো তোমরা এক্সাম্পল দিতে পারবা বলা হচ্ছে যে এখানে তোমার দেখো এখানে কোন ফিজিক্যাল কন্টাক্ট হবে না দুটো ব্যাকটেরিয়া একে অপরের কাছাকাছি আসবে না দ্যাট ইজ নো ফিজিক্যাল কন্টাক্ট যেমন কনজুগেশনের ক্ষেত্রে ঘটে ওকে তো এই যে ভাইরাস এই ভাইরাসকে আমরা বলবো ব্যাকটেরিয়া ফল ভাইরাস কারণ যে ভাইরাস ব্যাকটেরিয়ামে অ্যাটাক করতে পারলে তো তারা একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামে ডিএনএটা ট্রান্সফার করতে পারবে আনলেস তারা পারবে না সুতরাং এই ভাইরাসকে আমরা বলবো ব্যাকটেরিয়া ফল কিভাবে ঘটে আমরা একটু দেখাচ্ছি
তোমাদের হয়েছে? জি স্যার। আচ্ছা ওকে, আমরা আলোচনায় যাই। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে ব্যাকটেরিওফাজ। আমরা টি টু ব্যাকটেরিওফাজ যেটা চিনি একই রকম গঠন, এবং আমরা জানি যে ভাইরাসের বডিটি দ্বারা গঠিত, সেখানে নিউক্লিক অ্যাসিড থেকে ডিএনএ অথবা আরএনএ এবং একটা কি থাকে বা অন্যান্য অংশগুলো থাকে টি টু ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা এখন আমাদের এটা একটা ব্যাকটেরিয়া এবং তার নির্দিষ্ট জিনোম আছে, ব্যাকটেরিয়া জিনোম আছে, এবং এটা যেহেতু ব্যাকটেরিয়া ফাস এটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। কিভাবে অ্যাটাক করবে দেখো, এখানে ব্যাকটেরিয়া ফাস যেটা আসলো ভাইরাসটা এসে ব্যাকটেরিয়া বডিতে বসেছে, তার ডিএনএ বা আরএনএ তাকে এখানে ইনসার্ট করে দেবে। টি টু ব্যাকটেরিয়া ফাস ধরো ডিএনএ ব্যাকটেরিয়া ভাইরাস বা ডিএনএটা ইনসার্ট করে দেবে। এই ডিএনএটা যখন ইনসার্ট করলো সেকেন্ড স্টেপে, এই ডিএনএ বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটির কারণে ব্যাকটেরিয়া যে নির্দিষ্ট ডিএনএ আছে সেটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে তার কেন ভেঙে দেবে, ভাইরাস অ্যাটাক করতেছে ব্যাকটেরিয়াকে কারণ তার নিজস্ব মাল্টিপ্লিকেশন সে করবে বা সংখ্যা বাড়াবে, সে তো নিজের সংখ্যা বাড়াতে পারে না, সেই জন্য সে হোস্টকে অ্যাটাক করে তার মেশিনারি ইউজ করে তার নিজস্ব আর যে ডিএনএ সেটাকে রেপ্লিকেট করে তার সংখ্যা বাড়াই দেবে। সাত নম্বর স্টেজে দেখো এখানে অসংখ্য ব্যাকটেরিয়া ফাস তৈরি হচ্ছে ইনসাইড দ্য ব্যাকটেরিয়া বডি। নর্মালি কি মানে ঘটনা ঘটার কথা এখানে যে ব্যাকটেরিয়া ফাস্টে তৈরি হচ্ছে তারা কিন্তু তার নিজস্ব ডিএনএ থাকবে, তাই তো? তাই থাকবে না যে এখানে ভাইরাসের বডি তৈরি হচ্ছে তার নিজস্ব ডিএনএ থাকবে, কিন্তু এখানে তো ব্যাকটেরিয়াল ডিএনএ গুলো সরাই ছিটে আছে কারণ তারা ভেঙে গেছে। দেখা যায় যে কোন কোন ভাইরাস তার বডিতে নিজস্ব ডিএনএ পরিবর্তে ভুল বশত, এখানে একটা ছবি আছে দেখো, ভুল বশত ব্যাকটেরিয়াল ডিএনএটা তার বডিতে নিয়ে নেয়। এটুকু বুঝছো তোমরা? তুই একদিন কথা বলো। থার্ড স্টেপটা একটু আরেকবার একটু স্যার, আমরা যদি আবার প্রথম থেকে বলি, তুমি ফার্স্ট স্টেপ বলতে আমি প্রথম থেকে বলি, ব্যাকটেরিওফাজের ডিএনএটা কি কালার একটু কালারটা খেয়াল করো, কাইন্ড অফ গ্রিনিশ কালার থাকে। হ্যাঁ, সো ব্যাকটেরিওফাজের টার্গেট হলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তার সংখ্যা বৃদ্ধি করা, সেই জন্য সে তার ডিএনএটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করাই দেবে। এই ডিএনএতে যে প্রবেশ করলো তখন তার বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটির কারণে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা সেটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর ব্যাকটেরিয়াল মেশিনারি ইউজ করে ভাইরাসটা তার বডি তৈরি করবে। থার্ড স্টেপে দেখো যে অসংখ্য ভাইরাস তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া ফাজ তৈরি হচ্ছে। এই ব্যাকটেরিয়া ফাজের ভিতরে যে তার ডিএনএ থাকবে এবং প্রোটিন থাকবে, ডিএনএটা তো তার নিজস্ব ডিএনএ থাকবে, দেখো এই কালারের ডিএনএ থাকার কথা, তাই না? গ্রিনিশ টাইপের যে কালার, আর এখানে ব্যাকটেরিয়াল ডিএনএটা কিন্তু কালারটা একটু অন্য টাইপের, যদি আমরা এটা কিছু ইন্ডিগো কালার বলি আর কি। দেখা যাচ্ছে তার নিজস্ব বডি তৈরি হবে নিজস্ব ডিএনএ দ্বারা, কিন্তু কিছু হঠাৎ করে অনেক সময় ভুল বশত যে একটা ভাইরাস করে কি তার বডিতে তার নিজস্ব ডিএনএ না নিয়ে ব্যাকটেরিয়াল ডিএনএটা ভুল বশত তার ভিতরে নিয়ে নেয়। ক্লিয়ার কথাটা? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার স্যার। তাহলে আমরা একটা ভাইরাস পেলাম এখানে যার বডিতে তার নিজস্ব ডিএনএ নাই, ডিএনএটা আছে কোনটা, ব্যাকটেরিয়ার ডিএনএ আছে। ওকে, এখন এই ভাইরাস গুলো কি করবে, ব্যাকটেরিয়া সেলকে ভেঙে আবার নেচারে চলে আসবে। নেচারে এসে তার আবার কাজ কি, সে আবার নতুন আরেকটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। এখন এই যে রিয়েল যে ভাইরাস গুলো তারা যে ইনফেক্ট করবে তারা একই ঘটনা ঘটবে, কিন্তু এই ভাইরাস যেটা ভুল বশত ব্যাকটেরিয়াল ডিএনএটা নিচ্ছে সে যখন নতুন একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে সে তো আবার তার ডিএনএটা প্রবেশ করায় দেবে ব্যাকটেরিয়ার বডিতে। তাহলে এই যে ডিএনএটা প্রবেশ করায় দিলে এটা কার ডিএনএ, এটা কি ভাইরাসের ডিএনএ না এই ব্যাকটেরিয়ার ডিএনএ? ব্যাকটেরিয়ামের ডিএনএ। এই ব্যাকটেরিয়ার ডিএনএ যখন আসলো তখন এ তো আর ব্যাকটেরিয়াল ডিএনএ কে ভেঙে ফেলবে না, কারণ এটা ভাইরাসের ডিএনএ না, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ। এ করবে কি, ব্যাকটেরিয়াল বডিতে যখন প্রবেশ করলো এটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স খুঁজবে, এখানে দেখো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স খুঁজে সে এই হোস্ট ডিএনএ এর সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ইনকর্পোরেট হয়ে যাবে। যখন ইনকর্পোরেট হয়ে গেল তার মানে কি, এটাকে আমরা রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া বলতেছি। কেন বলতেছি, কারণ এই
ডোনার ব্যাকটেরিয়ামের ডিএনএ তার বডিতে সে ইনকর্পোরেট করে, তাহলে কি এই রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ামের জেনেটিক ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল না? এখন এই ট্রান্সডাকশন প্রসেসটা যখন আবিষ্কার হইতে এখান থেকেই কিন্তু সায়েন্টিস্টদের মাথায় আসে যে না, আমরা একটা অর্গানিজম থেকে অন্য আরেকটা অর্গানিজমে জিন ট্রান্সফার করতে পারি। আমরা ধরো একটা প্লান্ট হাইলিং ভ্যারাইটি তৈরি করব, অন্য একটা প্লান্ট থেকে একটা জিন নিয়ে যে জিনটা হাইলিং ক্যারেক্টার জন্য রেসপন্সিবল, সেই ডিএনএটা আমরা নতুন একটা প্লান্টে ট্রান্সফার করতে পারবো। একটা ভেক্টরের মাধ্যমে সেটা করা হয়, ভাইরাস ভেক্টর। ভেক্টর নামটা শুধু আমরা শুনছি তাই না? ভেক্টর একটা বাহক দরকার, সেই বাহকের নাম হলো ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ করে কি ডোনার ব্যাকটেরিয়াম থেকে ডিএনএটা ক্যারি করে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করে। এক্ষেত্রে দুটো ব্যাকটেরিয়া একে অপরের পাশাপাশি আসতে হবে না, তাদের ভিতরে কোনো সংযোগই থাকবে না। ওকে, এটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। কোনো প্রশ্ন আছে তোমাদের? যদি না থাকে তাহলে আমরা দেখো নতুন একটা বিষয় আলোচনা করি, যে ব্যাকটেরিয়া গাছে কিভাবে পেনিট্রেট করে, তারা ইনফেকশন তৈরি করে কিভাবে, এবং ফাইনালি একটা গাছ থেকে একটা ব্যাকটেরিয়া কিভাবে স্প্রেড হয়। মোড অফ পেনিট্রেশন, মেকানিজম অফ ইনফেকশন এন্ড স্প্রেড অফ ব্যাকটেরিয়া। ওকে, তোমাদের মাইক্রোলজি যখন পড়াইছে সেখানে পড়ানোর কথা যে ফাঙ্গাস কিভাবে গাছে প্রবেশ করে, তোমাদের পড়াইছে কিনা আমি ঠিক জানি না। মাইক্রোলজিতে কি পড়াচ্ছে তোমাদের সেটা জানা আছে কারো? তো কথা বলতেছ না, দুই একজন একটু কথা বলো। আমরা দেখি দেখো ফাঙ্গাস কিন্তু গাছে প্রবেশ করে, তোমাদের মেকানিক্যাল ফোর্স বা ফিজিক্যাল ফোর্স বা ন্যাচারাল ওপেনিং এই কথাগুলো পড়ার কথা। এনিওয়ে, আর গালিব মনে হয় কথা বলতেছিল, বাট আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। স্যার আমাদের তো ওইটাই পড়াইছিল, হস্টোরিয়ার মাধ্যমে কোনো ইনসেক্ট বা কোনো কিছু যদি গাছের ক্ষতি করে তাহলে সেই ছিদ্রের মধ্য দিয়ে ফাঙ্গাস সাধারণত গাছের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, গাছের মধ্যে ইনফেকশন পেগ বা জার্ম টিউব এগুলো শব্দ কি জানা আছে তোমাদের? জি স্যার শুনছিলাম। তার মানে ফাঙ্গাস গাছে প্রবেশ করে, দিকের শক্তি অ্যাপ্লাই করে, ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে অথবা কোনো মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে। ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে মানে তাদের যে স্পোর গুলো জার্নেট করে জার্ম টিউব তৈরি করে, সেখানে একটা ইনফেকশন পেগ আনতে হবে। সেই ইনফেকশন পেগের মাধ্যমে গাছের এপিডার্মিস ভেতরে তারা ভেতরে প্রবেশ করে হস্টোরিয়া তৈরি করবে, এবং হস্টোরিয়া তৈরি করার মাধ্যমে বিভিন্ন সেল থেকে খাবার নেবে, সেলুলার কন্টাক্ট তৈরি করবে। জি স্যার। আর মেকানিক্যাল ফোর্স হচ্ছে ব্যাকটেরিয়া অবশ্যই করে এনজাইম সিক্রেট করে, এনজাইম সিক্রেট করে তারা করে যে সেল ওয়ালকে ডিজলভ করে সেটার মাধ্যমে প্রবেশ করে। তো সিস্টেমে আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা হলো ব্যাকটেরিয়া কিভাবে পেনিট্রেট করে, তো ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মতো কিন্তু ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে পারে না। ওকে, তারা কোনো
ইনফেকশন পেক তৈরি করতে পারে না, তাদের গাছে প্রবেশ করার জন্য মানে কোন হেল্প দরকার। কারো কি ধরনের হেল্প? দেখো পেনিট্রেট করে তারা গাছে যে ন্যাচারাল ওপেনিং থাকে সেটার মাধ্যমে গাছে প্রবেশ করে। ন্যাচারাল ওপেনিং গুলো কি কি গাছে জানা আছে তোমাদের? গাছে কিছু ন্যাচারাল ওপেনিং থাকে, স্টোমাটা থাকে, তারপরে লেন্টিসেল থাকে, লেন্টিসেল, তারপরে হাইডাথর, নাম শুনছো? জি স্যার। আচ্ছা, এগুলো ন্যাচারাল ওপেনিং, অথবা এরা আবার পেনিট্রেট করে ফ্লাওয়ারের মাধ্যমে ফুল ফুল যেখানে তৈরি হয় সেখানে কিছু ন্যাচারাল কিছু ওপেনিং তৈরি হয় ফুলের মাধ্যমে, অথবা ক্ষতস্থান যদি কোনো ইনজুরি হয় গাছে, যখন ইন্টারকালচারাল অপারেশন করা হচ্ছে, নিরি বা ফুল ইউজ করা হচ্ছে বা চাকু ব্যবহার করা হচ্ছে, তখন গাছের ক্ষতস্থান তৈরি হচ্ছে, সেই ক্ষতস্থানের মাধ্যমে ব্যাকটেরিয়াটা গাছে প্রবেশ করে। তাহলে একটা মাথায় রাখবো তোমরা, ব্যাকটেরিয়া কিন্তু নিজের শক্তি অ্যাপ্লাই করে গাছে প্রবেশ করতে পারে না, তাদের গাছে প্রবেশ করার জন্য কিছু সাহায্যের প্রয়োজন পড়ে। কি ধরনের সাহায্য? যে ন্যাচারাল ওপেনিং লাগে, অথবা ফ্লাওয়ার লাগে, অথবা ক্ষতস্থান লাগে, অর লাগে। ওকে, এবং তারা কিভাবে গাছের ভিতরে ইনফেকশনটা তৈরি করে? তারা ইন্টারসেলুলার স্পেস, আমরা এই শব্দটা জানা আছে আমাদের মনে হয়, জানা ইন্টারসেলুলার স্পেস, এই দুটো সেলের মাঝখানে যে একটা স্পেস থাকে তাকে ইন্টারসেলুলার স্পেস বলে। তারা ইনফেকশন তৈরি করে ইন্টারসেলুলার স্পেসের মাধ্যমে মুভ করে, যেমন এক্ষেত্রে স্পট বাইট বা গল ডিজিজ তৈরি করবে, অথবা ভাস্কুলার টিস্যুতে ইনফেকশন করার মাধ্যমে তারা ডিজিজ তৈরি করবে, উইল্ড ডায়াবেটিক করবে। উইল্ডের কথা আমরা জানি অল, তো এই কথাগুলো আমরা জানা আছে, কিন্তু ভাস্কুলার ডিজিজ বা প্যানক্রিয়াটিক ডিজিজ আমরা আলোচনা করছি। তো প্যানক্রিয়াটিক ডিজিজ যেগুলো স্পট বা ব্লাইট তৈরি হয় সেগুলো ইন্টারসেলুলার স্পেসে তারা মুভ করে, অথবা ভাস্কুলার টিস্যুর মাধ্যমে প্রবেশ করে তারা ডিজিজ তৈরি করে। এবং ভাস্কুলার টিস্যুতে মুভ করার সময় তারা কিভাবে ডিজিজটা ডেভেলপমেন্ট করবে? দে ক্যান সিক্রেট সাম কাইন্ড অফ টক্সিন এনজাইম, অর দে ক্যান অলসো সিক্রেট সাম কাইন্ড অফ হরমোন, গ্রোথ হরমোন। তারা ডিজিজ তৈরি করে বাই সিক্রেশন অফ টক্সিন অথবা এনজাইম অথবা গ্রোথ হরমোন। অক্সিনের নাম শুনছো তোমরা? অক্সিন একটা গ্রোথ হরমোন, এই যে গল তৈরি করে গ্রোথ হরমোন আমাদের। তাহলে ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করে মেনলি তার মেকানিজম হলো বাই সিক্রেশন অফ টক্সিন এনজাইম অথবা অক্সিন। এবং কিভাবে ডিজিজটা স্প্রেড হয় এক গাছ থেকে আরেকটা গাছে? রেইন উইন্ড, এটা মেইন ডিসামিনেটিং এজেন্ট, হলো বাতাসের মাধ্যমে অথবা ইনসেক্টের মাধ্যমে অথবা বিভিন্ন কালচারাল ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি তাদের মাধ্যমে। হ্যাঁ, মানে মেইনলি ব্যাকটেরিয়াম উইল স্প্রেড ফ্রম ওয়ান প্লান্ট টু অ্যানাদার বাই রেইন অর উইন্ড, বাই ইনসেক্ট, বাই কালচারাল ইকুইপমেন্ট। তো এটা জাস্ট একটু সংক্ষেপে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আমি, যে মোড অফ পেনিট্রেশন, দে ক্যান পেনিট্রেট বাই ন্যাচারাল ওপেনিং ফ্লাওয়ার অর অ্যান্ড দে উইল মুভ টু দ্য প্লান্ট সেল বাই ইন্টারসেলুলারলি, অর দে ক্যান ইনফেক্ট দ্য মাসকুলার টিস্যু অ্যান্ড দে ক্যান কজ ডিজিজ বাই সিক্রেটিং অফ টক্সিন এনজাইম অ্যান্ড অক্সিন, অ্যান্ড দে ক্যান স্প্রেড ফ্রম ওয়ান প্লান্ট টু অ্যানাদার বাই means of rain, insect, or by cultural equipment. Okay? কথা গুলো বুঝছো তোমরা সবাই? জি স্যার। ওকে, এখানে কাছে আরো দেখাচ্ছে নিউ প্লান্ট ইনফেকশন, এগুলো মাধ্যমে ছড়ায় তার নতুন প্লান্টে ইনফেকশন করে। সো ব্যাকটেরিওলজির আমাদের যতটুকু সিলেবাস আমরা ফলো করতেছিলাম সেটুকু এ পর্যন্ত শেষ। ব্যাকটেরিওলজিতে এ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত? স্যার সমান নিচের বক্সটা দেখা যাচ্ছে, এটা তোমাদের স্ক্রিন শেয়ার তো দেখার কথা, আর স্ক্রিন ক্যাপচার ডিজিজ এই এই পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আর নিচে হলো যে নিউ প্লান্ট ইনফেকশন, স্যার
তো ব্যাকটেরিওলজি আমরা যে যতটুকু পড়ানোর কথা আমরা ততটুকু পড়লাম এর পর্যন্ত। আমরা নতুন আয়াতে যাব, তা যাওয়ার আগে আমি যা জানতে চাচ্ছি যে তোমাদের নতুন মানে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। স্যার মনে হয় নাই। আচ্ছা ভেরি গুড, যদি না থাকে মানে দুই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে না, হয় সবই বুঝেছো অথবা কিছুই। আচ্ছা দেখো একটা বিষয় পড়াবো, আচ্ছা দেখো ট্রান্সডাকশনের ছবিটাতে কি স্যার দুই কালার ইউজ করতে হবে? ট্রান্সডাকশনে যদি তুমি দুই কালার ইউজ করতে পারো ভালো, আর যদি কালার না থাকে তোমাকে তাহলে লেখাটা ভালো করে লিখতে হবে। যেমন এখানে দেখো, এখানে যে আমি কালারটা দেখাচ্ছি তুমি হয়তো এখানে লেভেলিং করে দিতে পারো যে এটা হলো যে ডোনার ব্যাকটেরিয়াল সেলের ক্রোমোজোমটা। ওকে যদি লেভেলিং করে দাও তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে ওকে কোন পার্টে ডোনার ব্যাকটেরিয়াল সেলটা আছে। অথবা তুমি ডাবল স্ট্যান্ড আঁকায় এটা একটু গাঢ় করে দিলা, সিমিলার কালার বা তুমি একটু গাঢ় করে দিলা, যেন বোঝা যায় ভালো করে। হ্যাঁ আর কোনো স্যার ফাজের ফাজ যে দুই রকমের আছে ওইটাও কি কালার করতে হবে? এই যে এখানে এখানে তো একটু বোঝানোর জন্য দেখো, এখানে যে টোটাল পাঁচটা ফাজের ছবি আছে তার মধ্যে চারটা নর্মাল ব্যাকটেরিয়া ফাজ, আর একটা ব্যাকটেরিয়া ফাজ তৈরি হচ্ছে যার ভিতরে ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে। তো এটা যেন বোঝা যায় আলাদা করে, অথবা তুমি যদি এরকম লেভেল করে দাও ফাজ উইথ ডোনার ডিএনএ জাস্ট লিখে দিলেও হবে, আমরা বুঝে নেবো যে হ্যাঁ মানে তুমি বিষয়টা জানো যদি দেখো। এখানে কিন্তু লেভেলিং করা আছে ফাজ উইথ ডোনার ডিএনএ লেখা আছে না এখানে, তো তুমি যদি লিখেও দাও কোনো সমস্যা নেই। তুমি যদি আমাকে বুঝাইতে পারো এনি হাউ দ্যাট উইল বি এনাফ। স্যার এখানে কি ডিএনএ আরএনএ মাধ্যমে স্যার ইয়া স্যার রিপ্রোডাকশন হয়? স্যার বুঝি না, আবার একটু বলো কথাটা। স্যার এখানে কি ডিএনএ আরএনএ মাধ্যমে কি স্যার ইয়া হয় রিপ্রোডাকশন হয়? আচ্ছা বলবি, নরমালি হলো কি যে আমরা তো জানি ভাইরাসের বডি কি দ্বারা গঠিত বলো তো, ডিএনএ এবং ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন, তাই তো? ইয়েস স্যার। তাই না, তার মানে ভাইরাস তো নিজে রিপ্রোডাকশন করতে পারে না। হ্যাঁ সে নিজে রিপ্রোডাকশন করতে পারে না, তো তার রিপ্রোডাকশন করার মেইন শর্ত হলো যে তাকে কোনো হোস্টে ইনফেক্ট করতে হবে। হোস্টে ইনফেক্ট করতে গেলে সে তো পুরো নিজে বডিতে প্রোটিন সহ প্রবেশ করতে পারে না, সে কি তার ডিএনএটা প্রবেশ করাই দিতে পারে। তো ডিএনএ রেপ্লিকেশন মানেই হলো একটা নতুন ভাইরাল বডি তৈরি হবে। ওকে তাহলে প্রথম হলো ডিএনএ রেপ্লিকেশন হতে হবে, কিন্তু শুধু ডিএনএ দিয়ে তো ভাইরাস তৈরি হবে না, তার প্রোটিন দরকার। সে প্রোটিনটা পাবে কোথায়? সে প্রোটিন পাওয়ার জন্য সে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, করে ব্যাকটেরিয়া তো প্রোটিন তৈরি করে, সে প্রোটিনটা তার নিজের বডিতে নিয়ে নেয়। বুঝছো কথাটা? হ্যাঁ জি স্যার বুঝছি স্যার। তো আমরা যে ধরো তোমরা ক্লোনিং এর নাম শুনছো তাই না, ক্লোনিং শব্দটা? জি স্যার। তো সেখানে কিন্তু মেইন কাজ হলো আমাদের সেল নেওয়া, সেল নেওয়া মানে হলো সেলের ভিতর ডিএনএ থাকে সেটা নাকি সেটাকে নেওয়া। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু জীবনের মূল কেন্দ্র আছে। হ্যাঁ জি স্যার। তো আমার তোমার বডিতে যে ডিএনএ আছে এটা যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু মারা যাব। তো ডিএনএ যতক্ষণ সার্ভাইভ করছে আমরা ততক্ষণ সার্ভাইভ করবো। আমার বডি থেকে ডিএনএ যদি তুমি এটা নিয়ে সেল রেপ্লিকেট করে নতুন একটা অর্গানিজম তৈরি করো, আমার মধ্যে একটা মানুষ তৈরি হবে। আর কোনো আলাপ তোমাদের? স্যার আমাদের যে এখানে দুই ধরনের রিপ্রোডাকশন আছে, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল, তো এক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্যার কোন ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটা হবে, আর একই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে
ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটাই হবে কিনা এটা জানাচ্ছিল। আচ্ছা না হয় সবগুলো ব্যাকটেরিয়া একটাই ফলো করে না, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গুলো দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে ম্যাক্সিমাম। আচ্ছা আমি এক্সাম্পল গুলো দেইনি এই কারণে এক্সাম্পল গুলো এগুলো যেটা দেওয়া হচ্ছে আমরা প্লান্ট প্যাথোজেন এই ব্যাকটেরিয়া গুলো ম্যাক্সিমাম বাইনারি ডিভিশনই করে, আর অন্য যে রিপ্রোডাকশন গুলো দেখানো হচ্ছে সেখানে প্লান্ট প্যাথোজেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে না, অন্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে। তো আমি যদি সেগুলো নাম দেই তোমাদের হয় কি এগুলো পরে আমি পরীক্ষা দিতে বলি প্লান্ট প্যাথোজেন ব্যাকটেরিয়ার নাম বলো, তখন তুমি অন্য ব্যাকটেরিয়া গুলোর নাম মুখস্থ করে আসবে সেগুলো জানাবে, ফলে তোমার মার্ক কমে যায় বা তুমি কনফিউজ হয়ে যাও যে কোনটা প্লান্ট প্যাথোজেন ব্যাকটেরিয়া। বুঝতে কথাটা? জি স্যার। সেই জন্য আমি এখানে আদার যে ব্যাকটেরিয়ার নামগুলো আছে আমি আমি সেগুলো এক্সাম্পল দিচ্ছি না, কারণ আমাদের ফোকাস হলো প্লান্ট প্যাথোজেন ব্যাকটেরিয়ার নামটা মনে রাখা, এটা মেইন ফোকাস। জি স্যার বুঝতে পারছি। এখানে যে ছয়টা বা সাতটা ব্যাকটেরিয়ার নাম তোমার শিখতে প্লান্ট প্যাথোজেন ব্যাকটেরিয়া, তোমরা সেই ছয় সাতটা নাম শিখলেই চলবে, আর অন্য কোনো ব্যাকটেরিয়ার নাম আমরা পাইলে আরো অখুশি হবে। হ্যাঁ বুঝছো। ওকে আর কোনো আলাপ তোমাদের? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। কোশ্চেন হচ্ছে যে যে ট্রান্সলেশন যে প্রসেসটা এটাতে কি কোনো ধরনের ক্যাটালিস্ট বা কোনো প্রভাবক কি কোনো ধরনের এফেক্ট ফেলে কিনা? এখানে অনেক ফ্যাক্টর আছে, অনেক ফ্যাক্টর আছে। এটা হচ্ছে যে আমরা এখন বায়োটেকনোলজির যুগ বলি না, মলিকুলার বায়োলজি। জি স্যার। তো মলিকুলার বায়োলজির এটা আমরা তুমি একেবারেই ক খ গ ঘ শেষের চন্দ্রবিন্দু পর্যন্ত যদি মলিকুলার বায়োলজি ধরে আমরা কতেও ঢুকি নাই, তোমাকে জাস্ট একটা উইক মানে খুব সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম যে ট্রান্সডাকশন এভাবে ঘটে। কিন্তু ট্রান্সডাকশন প্রসেস যদি আমরা একেবারে ইন ডেপ করতে চাই তাহলে তোমাকে প্লান্ট প্যাথোলজি করতে হবে না, তোমাকে আমরা মলিকুলার বায়োলজি নামে একটা আলাদা সাবজেক্ট করাতে হবে। আচ্ছা স্যার এই যে প্রসেসটা এটা কি কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে বা কোনো ভাবে কি ব্যাঘাত ঘটবে প্রসেসটা যদি কোনো ধরনের প্রভাবক বা কোনো কিছু যদি করাই নেওয়া হয় বা কোনো কিছু? ভালো প্রশ্ন, এখানে অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে। জি স্যার। যেমন আমরা শেষে কি দেখালাম, এখানে দেখালাম যে এই যে এই একটা ব্যাকটেরিয়া তৈরি হলো যার জেনেটিক একটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আচ্ছা এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকবে না মারা যাবে তার কিছু কন্ডিশন আছে, কতগুলো ব্যাকটেরিয়ার মধ্যে এই ঘটনাটা ঘটবে তার কিছু শর্ত আছে। হ্যাঁ তো এগুলো আমরা আরেকটু ডিটেল পরে মাস্টার্স করতে যাবো, তোমাদের এখানে আমরা যে সিলেবাস শর্ট করে পড়াচ্ছি কারণ তোমার তো অনেক কিছু করতে হয়, জাস্ট যেন একটা প্রাথমিক আইডিয়াটা পাও যে এরকম একটা ঘটনা আছে সেটা শুধু তোমাদের জানা যায়। তো তুমি যদি আরো ইলাবোরেটলি জানতে চাও ইউ ক্যান জয়েন মাই মাস্টার্স ক্লাস, আমি মলিকুলার প্লান্ট প্যাথোলজি একটা কোর্স করাই। হ্যাঁ ইফ ইউ ইন্টারেস্ট ইউ ক্যান জয়েন, যদি তুমি মাস্টার্স না করো প্লান্ট প্যাথোলজিতে বাদ যদি জানতে চাও আমি হয়তো তোমাকে সেগুলো আরো শেখাতে পারবো। আর কোনো কনফিউশন? ওকে সম্ভবত আর কোনো আলাপ নাই অনেকে। তো দেখো এখানে একটা শব্দ লাগছে মাইক্রোবায়োলজি, আমরা যে ব্যাকটেরিয়া আলোচনা করলাম ব্যাকটেরিয়া কি মাইক্রো অর্গানিজম নাকি ম্যাক্রো অর্গানিজম? মাইক্রো মাইক্রো অর্গানিজম। তো আমরা মাইক্রোবায়োলজি একটা চ্যাপ্টার ছোট্ট একটা অংশ যোগ করা হয়েছে তোমাদের কাছে জানানোর জন্য, যদিও আমরা মাইক্রোবায়োলজি আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি। ফাঙ্গাস মাইক্রোবায়োলজির একটা অংশ, ব্যাকটেরিয়া মাইক্রোবায়োলজির মধ্যে পড়ে, নেমাটোড পড়ে, ইভেন সাম কাইন্ড অফ ভাইরাস সেটা মাইক্রোবায়োলজির মধ্যে স্টাডি করা হয়। তো আমরা মাইক্রোবায়োলজি কাকে বলে অলরেডি হিসেবে জানি, মাইক্রোবায়োলজি বলা হবে যে সাবজেক্ট মাইক্রো অর্গানিজম স্টাডি করা হয়, তাই না? এখানে একটা শব্দ আছে তোমরা এটা জানো কিনা মাইক্রো, এই শব্দটা জানা আছে তোমাদের? শব্দ মাইক্রো, মাইক্রোস নাথিং বাট মাইক্রো অর্গানিজম, এর সিনোনিম মাইক্রো অর্গানিজম যে জিনিস মাইক্রোস একই জিনিস। তাকে মাইক্রো অর্গানিজম বলা হবে যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না এবং যেটা দেখার জন্য মাইক্রোস্কোপের সহায়তা লাগবে, সেই ধরনের অর্গানিজমকে আমরা মাইক্রো অর্গানিজম বলি। এটাই সিম্পল একটা ডেফিনেশন।
এবং মাইক্রো অর্গানিজমের মধ্যে কি কি আছে আমরা অলরেডি জানি, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাই আছে, ফাঙ্গাইয়ের মধ্যে এগুলো আছে সবগুলোই, অ্যালজি আমরা নাম জানি মাইক্রোস্কোপিক অ্যালজি, প্রোটোজোয়া, ইভেন ভাইরাস, ভাইরাস তো মাইক্রো অর্গানিজমের মধ্যে আমি এখানে লিস্ট করছি। বা তোমাদের যদি প্রশ্ন করি ভাইরাস জীব না জড়, ছোটবেলা থেকে কিছু লেখাপড়া করে আসছো তোমরা? দুইটাই, হ্যাঁ হ্যাঁ দুটাই, নাকি ইন বিটুইন বলে অনেকে? আচ্ছা ইন বিটুইন বললেও মুশকিল আছে, ভাইরাস লিভিং বললেও মুশকিল আছে, ভাইরাস নন লিভিং বললেও মুশকিল আছে। এজন্য ভাইরাস পার্টিকেল বললে সুবিধা হয় আর কি, ভাইরাস হলো একটা পার্টিকেল, পার্টিকেল কিন্তু এটা জীবিত নাকি জড়? আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার উত্তর কি হবে? আমি তোমাকে প্রশ্ন করলাম যে এটা জীব না জড়, তুমি বলে ইন বিটুইন, আমি বললাম সে উত্তর শুনতে চাই না, ইয়েস মানে যে কোনো একটা ঠিক চিহ্ন দিবে, ভাইরাস জীব, ভাইরাস জড়, কোনটা? স্যার এটা উপযুক্ত পরিস্থিতিতে জীব, আবার আবার অনুপযুক্ত পরিস্থিতিতে জড় হইলেও মাঝে মাঝে তো জীবন্ত হয় নাকি? যেকোনো একটা পক্ষে যেতে হবে তোমাকে, জীব ধরো দুই পক্ষে তোমরা আছো, যারা জীবের পক্ষে আছো তারা এক্সপ্লেইন করতে পারবা কেন তুমি জীবের পক্ষে? এবারে ডিএনএ তো আরএনএ থাকে জন্য জীব, ওকে ভেরি গুড, ডিএনএ আরএনএ আছে, ডিএনএ তো বা আরএনএ থাকে, এই একটা মাত্র কারণে আমরা কি লিভিং বলতে পারি, আর যারা নন লিভিং বলবা তাদের যুক্তি কি? স্যার ইয়া যখন স্যার এরা কোনো হোস্ট ছাড়া বাঁচতে পারে না, এদের আসলে কোনো অস্তিত্ব নাই, তুমি যখন ডিএনএ বা আরএনএ এর কথাই যাবা তখন তাকে জড়তে ফেলার কোন সুযোগ নাই, একসাথে থাকুক বা না থাকুক, জড় বলার একটা রিজন হলো দে ক্যান নট মাল্টিপ্লাই ইন অ্যাবসেন্স অফ লিভিং হোস্ট। আচ্ছা তোমাদের মতো বিশ্বের সায়েন্টিস্টরা দুই ভাগে বিভক্ত, তবে এখন ম্যাক্সিমাম সায়েন্টিস্টরা ভাইরাসকে মাইক্রো অর্গানিজমের মধ্যেই ফেলায়, কারণ বলতেছে জীবনের মূল ভিত্তি হলো ডিএনএ অথবা আরএনএ, যেহেতু ভাইরাসের ডিএনএ বা আরএনএ আছে সেখানে এটাকে আমরা লিভিং বলতেই পারি, আর যারা নন লিভিং বলতেছে তারা বলতেছে ডিএনএ আরএনএ যতই থাকে এ তো মানে যখন নিজে থাকে তখন পার্টিকেল অবস্থায় থাকে, ইন অ্যাবসেন্স অফ আদার লিভিং হোস্ট দে ক্যান নট মাল্টিপ্লাই, দে ক্যান নট সারভাইভ। ওকে দুই পক্ষে যুক্তি আছে, বাট আমাকে যদি জিজ্ঞেস করো যে আপনি কোন পক্ষে, আমি বলবো যে ভাইরাস ইজ লিভিং অর্গানিজম, কারণ দে হ্যাভ ডিএনএ অর আরএনএ, ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে তাহলে মাইক্রো অর্গানিজম ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে মাইক্রো অর্গানিজম জড়িত আছে নাকি নাই? তারপরে আমাদের আশেপাশে যত ময়লা আবর্জনা আছে যত, আচ্ছা কারণ আমরা একটু কথা শুনতে পাচ্ছি অন্য ধারে, তুমি একটু নিজেকে আমাদের
আশেপাশে যত লিভিং অর্গানিজম মারা যাচ্ছে তারা যদি ডিকম্পোজ না হতো পৃথিবী কি বসবাস যোগ্য থাকতো? থাকতো না। তো মাইক্রো অর্গানিজম কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে আমাদের সার্ভাইভ এর উপরে। হ্যাঁ, তো তারা কিন্তু ডিকেইং বা ডেড ম্যাটারকে ডিকম্পোজ করতে সাহায্য করতে পারে, রিসাইকেল কেমিক্যাল এলিমেন্ট করতে পারে। তো এগুলো কিন্তু মাইক্রো অর্গানিজম হেল্পে করতে পারে। ফটোসিনথেসিসে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম গুলো ফুড চেইনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, যার অর্থ হেল্পিং টু জেনারেট অক্সিজেন, যেটা আমাদের দেশে থাকার জন্য একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। ওকে, তো নাইট্রোজেন ফিক্সেশনে মাইক্রো অর্গানিজম এর রোল প্লে আছে। আমরা জানি যে রাইজোবিয়াম বিভিন্ন লেগুমিনাস ক্রপে রুটে বসবাস করে অ্যাটমোস্ফেরিক নাইট্রোজেন ফিক্স করছে, ফলে গাছ কিন্তু নাইট্রোজেন পাচ্ছে। আমাদের যে খাবার খাচ্ছি তাদের ডাইজেশনে কিন্তু মাইক্রো অর্গানিজম একটা ইম্পর্টেন্ট রোল আছে। ইভেন আর মেনি আদার অ্যানিমাল হ্যাভ মাইক্রো অর্গানিজম ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট এন্ড দ্যাট আর এসেনশিয়াল, অবশ্যই ফ্যাক্টর ফর ডাইজেশন এন্ড ভিটামিন সিনথেসিস। এক্সাম্পল যেমন দেওয়া আছে যে রুমিনেন্ট যারা তার সেলুলোজ ডাইজেশনে হেল্প করে, তারপরে ভিটামিন কে সিনথেসিসে হেল্প করে, ভিটামিন বি মেটাবলিজমে হেল্প করে। মানে এগুলো কিন্তু সবকিছু ঘটে ইন প্রেজেন্স অফ মাইক্রো অর্গানিজম। যেটা আমাদের ইনটেস্টাইনে যদি কোনো মাইক্রো অর্গানিজম আবার ডাইজেশন করতে পারবো না এবং আমরা বেঁচে থাকবো না। তো মাইক্রো অর্গানিজম হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর আওয়ার সার্ভাইভ। এগুলো খুব কমন কথা তোমার জানা, এগুলো কেমিক্যাল প্রোডাকশন থেকে কিন্তু মাইক্রো অর্গানিজম হেল্প করে। তোমরা যদি অ্যাসিটোন বা অর্গানিক অ্যাসিড এনজাইম বা অ্যালকোহল এগুলো নাম শুনতো, তাই না? এগুলো নাম জানো তোমরা, এগুলো তো এগুলো সিনথেসিস করার ক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজমের কমার্শিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো অ্যাসিডন তৈরি বা বিভিন্ন অর্গানিক অ্যাসিড তৈরি বা অ্যালকোহল তৈরি, এইটা মাইক্রো অর্গানিজম আমাদের ডেইলি লাইফের একটা অংশ। আচ্ছা, অ্যালকোহলের নাম শুনে কি তোমাদের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে স্যার। কেন খারাপ লাগে? অ্যালকোহল খাইলে স্যার মানে মাথা হয়ে যায়। অ্যালকোহল খাওয়া নিষেধ সহস্ত্র যেটা আমরা বলি, কিন্তু অ্যালকোহল ছাড়া আবার আমাদের ডেইলি লাইফের অনেক অংশ চলে না। সাগর হাত উঠেছে, কিছু বলবা? সাগর স্যার ভুলে মনে হয় উঠাইছে স্যার। আচ্ছা ওকে, আমি মনে করি হাত উঠেছে, কোনো কথা বলবে না। এনিওয়ে, আমরা যত রিসার্চ এর কাজ করি, যত গবেষণার কাজ চলতেছে, গবেষণার কাজ তো ভালো কিছু তৈরি করার জন্য, তাই না? যত গবেষণার কাজ চলতেছে সেখানে অ্যালকোহল মাস্ট। তো অ্যালকোহল পান করা যাবে না, বাট রিসার্চ এর কাজে অ্যালকোহল লাগবে, হেল্প লাগবে, এটা মনে রাখবো। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের যে ঔষধ সিনথেসাইজ করা হচ্ছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করা, যেমন তোমার পেনিসিলিনের নাম জানো, তাই না? পেনিসিলিন কিন্তু একটা ফাঙ্গাস থেকে আসছে। বিভিন্ন অ্যান্টিবায়োটিক যে তৈরি হচ্ছে, যে অ্যান্টিবায়োটিক তৈরি ক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজম একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো দেখা যাচ্ছে যে ফুড ইন্ডাস্ট্রি, মাইক্রো অর্গানিজম ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ফুড তৈরি, ভিনেগার, পিকেলস, অ্যালকোহলিক বেভারেজ বা গ্রিন অলিভ, সয়া সস, বাটার মিল্ক, চিজ, ইয়োগার্ট, ব্রেড, এই খাবার গুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। এইগুলো খাবার তৈরিতে কিন্তু মাইক্রো অর্গানিজমের একটা খুবই ডাইরেক্ট একটা রোল প্লে করতেছে তারা। অ্যান্ড আধুনিক যুগে যেটা বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিন্তু জিন ট্রান্সফারের করার মাধ্যমে আমরা কোনো একটা মাইক্রো অর্গানিজম তৈরি করতেছি, যেটা আমাদের অ্যান্টিবডি তৈরি করবে বা বিভিন্ন ধরনের কমার্শিয়াল প্রোডাক্ট তৈরি করবে বা তার বিভিন্ন তৈরি করবে। আমি তোমাদের সবাইকে মিউট করে দেবো।
রাস্তার মধ্যে সেম কানেক্টের কথা বলি, তোমার নিজেরা মিট করতে পারলে ভালো হয়, নিজেরা নিজেদেরকে মিট করে রাখো। আচ্ছা এরপরে আমরা বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিন্তু মাইক্রো অর্গানিজম আমাদের ইভেন জিন ট্রান্সফারের ক্ষেত্রে মাইক্রো অর্গানিজম লাগতেছে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে কমার্শিয়াল বেসিস অ্যান্টিবডি বা বিভিন্ন সেলুলার সেলুলার ডাইজেস্টিভ এইট বা ব্রেন ক্লিনার, এগুলো সবগুলোতেই মাইক্রো অর্গানিজমের রোল প্লে করে থাকে। তো দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেডিকেল রিসার্চ, মেডিকেল রিসার্চের সাথে তো ওগুলো জড়িত আছেই। তো মেডিকেল রিসার্চ এই যে পয়েন্ট লেখা থেকে মেডিকেল রিসার্চ কেন মাইক্রো অর্গানিজম হেল্প করে আমরা কিন্তু মাইক্রো অর্গানিজম বলতে আমাদের নলেজ কিন্তু না থাকবো, আমাদের প্রাথমিক জীবন মাইক্রো অর্গানিজম ছাড়া চলবে না। তো আমরা যদি অনেক প্রশ্ন করি তোমাদের যে আমাদের মাইক্রো অর্গানিজম সম্পর্কে নলেজ কেন দরকার, হোয়াই ডু নিড দ্য নলেজ অফ মাইক্রো অর্গানিজম। আমাদের মাইক্রো অর্গানিজম সম্পর্কে নলেজ এই কারণে দরকার যে আমরা মেইন টার্গেট হলো আমাদের প্লান্ট প্যাথোলজি ভাষায় যে আমাদের যে প্লান্টের ডিজিজ হচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করা। আমরা যদি শুধু আমাদের ভাষায় বলি এটা হিউম্যান ক্ষেত্রে প্রযোজ্য, অ্যানিমেল ক্ষেত্রে প্রযোজ্য, যে উই হ্যাভ টু গেইন আওয়ার নলেজ ইন মাইক্রো অর্গানিজম বিকজ উই ওয়ান্ট টু প্রিভেন্ট ডিজিজ। ইফ ইউ ডো নট হ্যাভ এনাফ নলেজ ইন মাইক্রো অর্গানিজম উই ক্যান নট প্রপারলি প্রিভেন্ট দ্য ডিজিজ। ওকে আচ্ছা, আর একটা নলেজ আমাদের দরকার যে আমাদের যে ফুড নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট হয়ে যায় মাইক্রো অর্গানিজমের কারণে। আমাদের যদি মাইক্রো অর্গানিজম সম্পর্কে নলেজ থাকে উই ক্যান প্রিভেন্ট দ্য ফুড স্পয়লিং, ইফ উই ডু নট হ্যাভ নলেজ উই ক্যান নট প্রপারলি প্রিজার্ভ আওয়ার ফুড। ওকে আরেকটা হচ্ছে যে আমাদের মাইক্রো অর্গানিজম সম্পর্কে ধারণা নেওয়া দরকার, কারণ উই নিড টু মেনটেন সাম কাইন্ড অফ অ্যাসেপ্টিক কন্ডিশন টু ডু সাম কাইন্ড অফ ল্যাব ওয়ার্ক অর সাম কাইন্ড অফ রিসার্চ। ওকে তো এই রিসার্চের ক্ষেত্রে আমাদের অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করতে হয়। এই অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করতে গেলে কোন মাইক্রো অর্গানিজম দ্বারা আমাদের অ্যাসেপ্টিক কন্ডিশনটা হ্যাম্পার হতে পারে আমাদের সেই নলেজগুলো থাকা দরকার, অবশ্যই দরকার। তো মেইনলি এই তিনটা নলেজ আমাদের যদি রিসার্চার হিসেবে কাজ করি বা একজন এগ্রিকালচার হিসেবে চিন্তা করি আমাদেরকে এই তিনটা নলেজ অর্জন করা মানে এই তিনটা বিষয় জানতে হবে। এই তিনটা বিষয় জানার জন্য অবশ্যই আমাদেরকে মাইক্রো অর্গানিজম সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। উইদাউট হ্যাভিং দ্য নলেজ মাইক্রো অর্গানিজম উই ক্যান নট ডু আওয়ার প্রপার ওয়ার্ক ইন আওয়ার রেলিভেন্ট ফিল্ড অফ স্টাডি। ওকে তো যেটা আলোচনা করলাম সেটুকু তোমরা বুঝছো কিনা? আচ্ছা যদি বুঝে থাকো আমরা নেক্সটে আরেকটা ক্লাস নিয়ে আমি আমার অংশটুকু তোমাদের শেষ করে দেবো। ওকে আরেকটা ক্লাস রেখে দেবো, সেই ক্লাসটা আমরা কবে করি বলো তো? এই সপ্তাহে ক্লাসটা নিতে চাচ্ছি সোমবারে। সোমবার? জি স্যার। ওকে ঠিক আছে, সোমবারে আমি তোমাদের আবার একটা লিংক পাঠাই দেবো তোমায় কিছু জানায়। তাহলে এখানে দ্যাট উইল বি আওয়ার লাস্ট ক্লাস। ওকে এবং আমি সেই দিনই হয়তো এগুলো পিডিএফ করে আমি তোমাদেরকে দিয়ে দেবো যেন তোমরা লেখাপড়া করতে পারো। তো আমাদের কি আর কোনো আলাপের বিষয় আছে? মনে হয় নাই। তোমার সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।